नहमदुहु वनसल्ली अला रसूलिहिल करीम अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम वला तहिनु वला तहज़नु व अंतुल आलाऊन इन कुंतुम मुमिनीन सदक़ल्लाहुल अज़ीम। सबाई दुरूद शुक्र अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना व नबीना व शफ़ीना हबीबना मौलाना मुहम्मद सल्लल्लाहु अलैहि व अला आलिहि व असहाबिहि व बारक वसल्लम। इस्लामी शासन छात्र आंदोलन কর্তৃক आयोजित आज के जिला ও মহানগর সম্মেলনের সম্মানিত সভাপতি ওলামায়ে কেরাম সর্বস্তরের ছাত্র ভাইয়েরা এবং জনগণ বন্ধুরা, ঈশা ছাত্র আন্দোলন বর্তমান প্রচলিত কোনো সংগঠনের নাম নয়। আপনারা দেখেছেন সমস্ত গার্ডিয়ান তারা চায় যেন কোনো ছাত্র তাদের সন্তান কোনো সংগঠনের সাথে জড়িত না হয়। আর ঈশা ছাত্র আন্দোলন এমন এক সংগঠন যেখানে অভিভাবকগণ ছাত্র আন্দোলনের কাছে তাদের ছেলেদেরকে নিয়ে আসেন যে আমার ছেলেটাকে ছাত্র আন্দোলনে ভর্তি করুন। কেন? ও যে ছাত্র আন্দোলনে সে সংযুক্ত থাকে, তা আমি চিন্তামুক্ত, আমার কোনো টেনশন নেই। কেন? আমার ছেলে ইয়াবা ধরবে না, গাঁজা শিবি হবে না, মাদকের সাথে জড়িত থাকবে না, অবৈধ অস্ত্র তার হাতে তুলবে না, চাঁদাবাজি টেন্ডারবাজিতে অভ্যস্ত হবে না, বরং আমার ছেলে নামাজি হবে, আদর্শবান হবে, দিনদার হবে, মোত্তাকি হবে, সে বাপ মায়ের খেদমত করবে, সমাজের খেদমত করবে, দেশের খেদমত করবে, চরিত্রবান হবে, আদর্শবান হবে। কাজে অন্য অন্য ছাত্র সংগঠনের সাথে ঈশা ছাত্র আন্দোলন ফার ফার ডিফারেন্স। অন্য অন্য ছাত্র সংগঠন ছাত্রদের চরিত্রকে ধ্বংস করে, আর ঈশা ছাত্র আন্দোলন ছাত্রদের চরিত্রকে মেরামত করে। আল্লাহ পাকের শুকর, আমার জানা মতে এ পর্যন্ত ঈশা ছাত্র আন্দোলনের কোনো ছেলে অবৈধ অস্ত্রের সাথে অ্যারেস্ট হয়েছে আমার জানা নাই। মাদক ব্যবসার সাথে জড়িত ছিল আমার জানা নাই। ধর্ষণ কেসে জেল হয়েছে, সেঞ্চুরি করেছে আমার জানা নাই। উল্টো আমরা কি জানি, অনেক ছাত্র সংগঠনের ছেলেরা ধর্ষণে সেঞ্চুরি করে তারা বিদেশ পালিয়ে গেছে, সেঞ্চুরি পালন করছে, মানুষকে হত্যা করছে, ধর্ষণ করছে, ইফতিজিংয়ের সাথে জড়িত। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা তারা আজকে মনে হয় যেন একদল আদর্শ ফেরেশতা এখানে বসে আছে। প্রিয় বন্ধুগণ, মনে রাখতে হবে 2 নম্বর জমিতে 1 নম্বর ফসল হয় না, 2 নম্বর গাছে 1 নম্বর ফল হয় না, 2 নম্বর দোকানদারের কাছে 1 নম্বর মাল পাওয়া যায় না, 2 নম্বর নেতার মাধ্যমেও দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না। আপনি দেশকে গঠন করতে চান, যে গঠন করবে তাকে প্রথম 1 নম্বর হতে হবে। আপনি পবিত্রতা অর্জন করতে চান, যেই পানি দিয়ে পবিত্র অর্জন করবেন সেই পানি যদি অপবিত্র থাকে তাহলে কিয়ামত পর্যন্ত সেই পানির দ্বারা যেরকম পবিত্র অর্জন করা সম্ভব নয়, চরিত্রহীন মানুষের দ্বারাও দেশকে কোনোদিন 1 নম্বর করা সম্ভব নয়। এই জন্য ঈশা ছাত্র আন্দোলনের প্রথম দায়িত্ব নিজেকে গঠন করার ভিত্তিতে সমাজকে গঠন করতে হবে। আপনি নিজে গঠন হবেন না, চরিত্রবান হবেন না, আদর্শবান হবেন না, আপনি দেশকে গঠন করবেন। নিচক মরিচিকার মধ্যে যেরকম পানি খোঁজ করা, 2 নম্বর নেতার ভিত্তিতে দেশকে 1 নম্বর করার চিন্তা করাও সেইভাবে মরিচিকার মধ্যে পানি খোঁজ করার ন্যায় হবে। দেশ কোনোদিন 1 নম্বর হতে পারে না, হবে না। ঈশা ছাত্র আন্দোলন সাহাবাদের অনুসরণ, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন এমন একদল বিপ্লবী সৈনিক ছিলেন, ত্যাগী ছিলেন, যাদের ত্যাগের নমুনা আজও পর্যন্ত কোনো দুনিয়া দ্বিতীয়বার সৃষ্টি করতে পারবে না। তাদের ত্যাগের কারণেই সেই মরুর দেশের ইসলাম আজকে বঙ্গোপসাগরের কিনারায়, সেই মক্কার ইসলাম গোটা দুনিয়ায় সাহাবাদের ত্যাগের কারণে। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের মধ্যে যদি ত্যাগ থাকে তারাও সমাজকে পরিবর্তন করতে পারবে, কিন্তু ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা যদি ভোগী হয় তাহলে তাদের দ্বারা ভোগ বিলাস হবে, কিন্তু সমাজ পরিবর্তন হতে পারে না। এর জন্য ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে ত্যাগী হতে হবে, ত্যাগী হতে হবে। যেরকম মা সন্তানের জন্য সর্বোচ্চ ত্যাগ করার কারণে ওই বাচ্চার জন্য মায়ের দরদ সবচেয়ে বেশি, বীজ নিজেকে নেয়া ত্যাগ করা পর্যন্ত সেখান থেকে অঙ্কুর জ্বালাতে পারে না, ঠিক ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা ত্যাগ না করা পর্যন্ত বাংলাদেশের বুকে ইনসাফ প্রতিষ্ঠিত হতে পারে না। এর জন্য তোমাদেরকে ত্যাগী হতে হবে, ভোগী হলে চলবে না। অন্য ছাত্র সংগঠন তারা সভাপতি হয়, সেক্রেটারি হয় চাঁদা তোলার জন্য, টেন্ডারবাজি করার জন্য। ঈশা ছাত্র আন্দোলনের ছাত্ররা দায়িত্ব নিবে খাতমত করার জন্য। এই মৌলিক পরিবর্তন থাকতে হবে, মৌলিক পার্থক্য থাকতে হবে। আমি কেন দায়িত্ব নেব, আমি দায়িত্ব কেন পালন করব, আমি দায়িত্বের জন্য পালন করব না। আমাকে দেখলে মানুষ ভয় পাবে যে অমুক সভাপতি আসছে, অমুক সেক্রেটারি আসছে, সে গোটা অফিস দখল করবে, গোটা ঘাট দখল করবে, টার্মিনাল দখল করবে, রাস্তাঘাটের চাঁদা তুলবে, টেন্ডারবাজি করবে, অস্ত্রবাজি করবে। ওর সাথে কোনো ব্যবহার যদি খারাপ করি বা সালাম ঠিক মতো না দেই আমাকে থাপ্পড় দিবে। এরকম চিন্তাশীল, এরকম চেতনা নিয়ে ঈশা ছাত্র আন্দোলন গঠন হয় নাই, বরং ঈশা ছাত্র আন্দোলন গঠন হয়েছে কোনো মানুষ বিপদে পড়লে যদি ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের পরিচয় পায় তাহলে সে চিন্তা মুক্ত হয়ে যাবে, আমার কোনো টেনশন নাই, ঈশা ছাত্র আন্দোলনের ছেলে আমার পাশে হাজির হয়েছে, সে আমার খাতমত করবে। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের চরিত্রবান হতে হবে। যখনই পরিচয় পাবে যে আমার পাশে ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা চলে আসছে, তখন ওই ব্যক্তি বুঝবে আমার কোনো টেনশন নাই, আমার কোনো চিন্তা নাই, আমার সমস্ত টেনশন, আমার সমস্ত চিন্তা ছাত্র আন্দোলনের ছেলেরা দায়িত্ব নিয়ে নিয়েছে, আমার কিসের টেনশন। যেন সরদার দো আলম মুহাম্মদ আরবি আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কা বিজয় করলেন, এক বৃদ্ধা মহিলা গাঠি বস্তা নিয়ে যাচ্ছেন আর বকাবাজি করতেছেন, কোথার থেকে মোহাম্মদ আসছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে আমার এই দুর্ভোগ, আমি বৃদ্ধা মহিলা, আমি হাঁটতে পারি না, অথচ সে দেশ দখল করার কারণে আমাকে গাঠি বস্তা মাথায় নিয়ে চলতে হচ্ছে, বকাবকি করতেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা আপনি হাঁটতে পারছেন না, বড় গাঠি আমার মাথায় দিয়ে দেন, আমি আপনাকে পৌঁছায় দিয়ে আসি। যখন তিনি হাঁটতেছেন, মহিলাও হাঁটতেছেন, আর মহিলা বলতেছে, আহ যদি মুহাম্মাদের মতো ওই ব্যক্তি আজকে দেশ দখল না করে তুমি যদি দেশ দখল করতা কতই না সুন্দর হতো। যখন মহিলা তার গন্তব্যস্থানে পৌঁছলেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথার থেকে বোঝা নামিয়ে দিলেন, এরপর পরিচয় দিলেন, মা আপনি যাকে গালি দিয়েছিলেন সেই ব্যক্তি আমি মুহাম্মদ। যেহেতু মহিলার কষ্টে নবী আসছেন, তার কোনো কষ্ট নাই, সেই কষ্টের বোঝা তো আমার নবী বহন করবেন। যারা তার উত্তরসূরি আজকে এই জনগণের কষ্ট দুর্ভোগ তোমাকে আমাকেই বহন করতে হবে, তোমাকে আমাকে খেদমত করতে হবে, খেদমতের আঞ্জাম দিতে হবে। প্রিয় ছাত্র ভাইয়েরা আমার, তোমরা কি জানো মুসলমানদের ইতিহাস? এক ইহুদি ঘরের থেকে নেমে রাস্তায় নেমে বলতেছে, মনে হয় যেন কয়েকদিনের মধ্যে এই পথে কোনো মুসলমান হাঁটে নাই। বল কীভাবে বুঝলা? এই যে দেখো পথের মধ্যে ময়লা আবর্জনা পড়ে আছে, क्योंकि जेई रोड दिए मुसलमान हाँटे से रोडर मध्य मयला आवर्जना थकते मुसलमान निजे दायित्व से बोझा बहन कर आवर्जना सरिए देय नाम मुसलिम एर नाम खादेम कि आज के कथाएं खिदमत नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम जखन ओहिर बार्ता निये खादिजा कुबरा रादियल्लाहु ताआला के शुनालेन एबं बोलेन लाकाद खशितु आला नफसी तखन खादिजा कुबरा रादियल्लाहु ताआला बोलेन कल्ला वल्ला मा युखजिक अल्लाहु अबदा इन्नका ला तसिलुर रहमा व तहमिलुल कल्ला व तकसीबुल मादूमा व तुईनु आला नवाबिल हक व तकरूद दईफा कखनो ना खुदार कसम आपनाके आल्लाह पाक बिज्जित करबेन ना अपमानित करबेन ना कारणटा कि आपने सिलाई रहीम बर्जन रखें अक्षुण्ण रखें सलमान कता का वाफू अम्मा जलामा का वाहसिन इला मान आसाइलाई जे आपनार साथे आत्मीयता छिन्न करते चाय आपने तार साथे आत्मीयता जड़िए नेन और तहमिलुल कल्ला आपने अदात जारा अयोग्य जारा विकलांग ये समस्त मानुष के आपने बहन करें और तकसीबुल मादूम যারা কামাই করতে অক্ষম অন্ধ বোবা বিকলাঙ্গ বিধবা এতিম মিসকিন তাদের জন্য আপনি কামাই করেন আর তাকু দাঈফা আপনি মেহমান নওয়াজি করেন এবং আপনি যে ব্যক্তি ওয়াতুইনু আলা নওয়াইবিল হক যেই ব্যক্তি সাহায্য পাওয়ার যোগ্যতা রাখে आपने ताके बार बार सहाज्य करें ये पाँचटा विषय हलो समाजेर साथे सम्पृक्त आज के कोथाय मुसलमान आज के आमरा मुसलमान जातिर खिदमत करी ना खिदमत अंजाम देई ना ईशा छात्र आंदोलने प्रत्येकटा छेलेके समाजेर खबर निते हबे रास्तार खबर रखते हबे घाटेर खबर निते हबे पोलेर अवस्था देखते हबे एते महिलादेर अवस्था बुझते हबे जीर्ण शीर्ण घरेर खिदमत करते हबे कोखाने कौन मानुष दुर्भिक्ष अवस्था आसे सेई समस्त मानुषेर खबर निये तादेरके साहाज्य कराई हलो ईशा छात्र आंदोलनेर मूल काज। एई काजटाके ग्रहण ना करा पर्यन्त तोमाके आमाके कोनोदिन मानुष समाजेर नेतृत्व प्रदान करबे ना। आल इंसान आब्दुल एहसान समस्त मानुष एहसानेर गोलाम। काजे जे कोनो मूल्ये तोमाके आमाके मानुषेर खिदमत अंजाम दिते हबे। आज के गरीबरा जाने ना, गरीबरा बुझे ना। इस्लाम तो आज से गरीबदेर साहाज्य करार जन्य, सहयोगिता करार जन्य, गरीबदेर माथार घाम पाये फेला टाका निजेर पेटेर मध्य ढुकाबार जन्य इस्लाम दुनियाते आसे नाई। आज के गरीबरा आमादेर अवस्था बुझे ना। बोलते पारेन आपनारा एई पदे नाई केन, आपनारा खिदमत अंजाम दिच्छेन ना केन, तुमि कि जानो आज की इस्लाम एवं मुसलमान जान सामाजिक काज करते ना पारे, समाजेर साथे सम्पृक्त ना होते पारे, नेतृत्व ना दिते पारे, राजनीतिर मध्य अंतर्भुक्त ना होते पारे, एर जन्य यहुदी ख्रिस्टान नास्तिकेर गोष्ठी कोटी 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 मिलियन डॉलर व्यय करतेछे। कोन अवस्थातेई जान इस्लाम एवं मुसलमान क्षमताय ना आसे, कारण ओरा जाने इस्लाम और मुसलमान एक बार जो क्षमता आसे তাহলে ওদের 5 বছর 10 বছর 3 বছরের মতো গদি পরিবর্তন হবে না। যেখানে একবার ইসলাম এস্টাবলিশ হয়েছে কম করে 200 বছর 300 বছর 500 700 ওরা জানে, এটা ওরা জানে। এর জন্য ওরা চায় কোনো অবস্থাতেই যেন ইসলাম মুসলমান ক্ষমতায় না আসে, কারণ ওরা চোর, ওরা ডাকাত, ওরা লুটেরা, ওরা খুনি, ওরা ধর্ষক, ওরা বদমাশ, ওরা ডাকাত। ওদের চরিত্র সম্পর্কে মানুষ জানে, কিন্তু অল্টারনেট না পাওয়ার কারণে, এর অল্টারনেট না পাওয়ার কারণে মানুষ বুঝে না কোন জায়গায় মুক্তা এবং হীরকখণ্ড। মানুষ এই হীরকখণ্ডর খবর না জানার কারণে কয়লা নিয়ে গর্ব করে, এই কয়লার চেয়ে এই কয়লা ভালো, এই কয়লার চেয়ে এই কয়লা ভালো। কিন্তু কয়লাকে ছুঁড়ে ফেলো, মুক্তা গ্রহণ করো, তখন দেখবা কোনটার মূল্য কত বেশি। ঈশা ছাত্রদের বন্ধু, আমার ছাত্র বাবারা, ত্যাগ শিখতে হবে। আমি চাই ঈশা ছাত্রাঙ্গনের প্রত্যেকটা ছেলে সর্বোচ্চ ত্যাগী হবে, নিজের নাস্তা দিয়ে তার সহযোগী ছাত্র ভাইকে নাস্তা করাবে, নিজের বিছানা ছেড়ে দিয়ে তার অন্য ছাত্র নতুন ভাইকে শোয়ার ব্যবস্থা করবে, নিজের বাহনকে অন্য ভাইয়ের কাছে দিয়ে নিজে হেঁটে চলার অভ্যস্ত ঈশা ছাত্র আন্দোলনের ছেলেরা হবে, নিজের নাস্তার পয়সা দিয়ে অন্যকে সাহায্য করার মতো যোগ্যতা ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের যতক্ষণ পর্যন্ত না হবে ততদিন পর্যন্ত সেমিনার হবে, সিম্পোজিয়াম হবে, স্লোগান হবে, মানুষ হবে, কিন্তু সুন্দর সমাজ গঠন করা সম্ভব হবে না। ঈশা ছাত্র আন্দোলনের প্রত্যেকটা ছেলেকে ত্যাগী হতে হবে, ভোগী হলে চলবে না। আমি ত্যাগ চাই, ত্যাগের মধ্যেই মজা, ভোগের মধ্যে কোনো মজা নেই। ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের আদর্শের মধ্যে বিপ্লবী চেতনা থাকা চাই। মৃত্যুকে ভয় করলে চলবে না, বরং মৃত্যুই আমাদের সবচেয়ে বড় সর্বত হিসেবে গ্রহণ করতে হবে। কিসের মৃত্যু? কিসের মৃত্যু? মুসলমান কোনোদিন মৃত্যুবরণ করে না। মুমিন কোনোদিন মরে না, তারা মরলেও জিন্দা, বাঁচলেও জিন্দা। কিন্তু যারা আখিরাতের চিন্তা করে না ওরাই মৃত্যুবরণ করে, বরং ওরা জেতা থাকলেও মৃত্যু, আর মুর্দা হলেও মৃত্যু, আর মুসলিম জেতা থাকলেও জিন্দা, মাটির নিচে গেলেও জিন্দা। কিসের ভয়, কিসের মৃত্যু? তুমি কি দেখো নাই তোমার চেয়ে হাজারো অল্প বয়সী মানুষ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে? ও হয়তো মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা গেছে, কেউ হার্ট স্ট্রোক করে মারা গেছে, কেউ হয়তো আবার ডায়রিয়ায় মারা গেছে। ওদের মরার কোনো দাম নাই, মূল্য নাই। কিন্তু আমি যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার জন্য রক্ত দিতে পারি, জীবন দিতে পারি, এই রক্ত সার্থক রক্ত, এই জীবন স্বাধীন জীবন, এই জীবন হলো সার্থক এক জীবন। মরব তো দিনের জন্য মরব, রক্ত দিব ইসলামের জন্য, রক্ত দিব। আজকে আমার অনেক যুবক বন্ধু যারা অন্য সংগঠন করে, তারা বলে নেতা আমি রক্ত দিয়ে দেব, আমি জীবন দিয়ে দেব। আমি তাদেরকে প্রশ্ন করতে চাই, এই জীবন তোমার বাবার জীবন, এই রক্ত তোমার বাবার রক্ত, রক্ত কার, জীবন কার? জীবন দেব তো আল্লাহর জন্য জীবন দেব, রক্ত দেব ইসলাম হুকুমত কায়েম করার জন্য রক্ত দেব না। আমি কুকুর এবং শিয়ালের মতো মরতে চাই না, আমি খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলার মতো যুদ্ধ করতে চাই, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো সিংহ গর্জন দিতে চাই, ওমরের মতো গোটা দুনিয়া বিজয় করতে চাই। তু শাহীন হ্যায় পরওয়াজ হ্যায় কাম তেরা, তেরে সামনে আসমা ও ভি হ্যায়। আমাদের কোনো ভূখণ্ড নেই, আমাদের কোনো সীমারেখা নেই। যেরকম শাহীন পাখি, ঈগল পাখির কোনো ভূখণ্ড নাই, সীমারেখা নাই। গোটা আসমান তার ওড়ার স্থান, গোটা আসমান তার বিচরণের স্থান। মুসলমানের বিচরণের স্থান শুধু কোনো ভূখণ্ডের মধ্যে হতে পারে না। মুসলমানের বিচরণের স্থান মাগরেব থেকে মাশরিক, জুনুব থেকে শিমাল পর্যন্ত গোটা দুনিয়া আল্লাহর হুকুমাত চলবে একমাত্র আল্লাহ। যাই হোক, ঈশা ছাত্র আন্দোলনের ছেলেদের চরিত্র গঠন করতে হবে, আদর্শবান হতে হবে, ত্যাগ করতে হবে, সময়ের ত্যাগ, অর্থের ত্যাগ এবং জীবনের ত্যাগ। কি রাজি আছেন ইনশাআল্লাহ? এবার আসুন, নির্বাচন আসতেছে, জানি না কি নির্বাচন হবে। বরিশাল নেও নির্বাচনে সিইসি যে নির্বাচন উপহার দিয়েছে, যদি এরকম নির্বাচন আগামী জাতীয় নির্বাচন উপহার দিয়ে থাকেন তাহলে নির্বাচনের প্রয়োজন নাই, বরং ডিক্লার দিয়ে আপনারা বলেন আমরা ক্ষমতায় আছি। কি কথা ঠিক না? সিইসি নির্বাচন পরিচালনা করবেন। আমি মনে করি সিইসি উনি একজন রবট। যেরকম শেখ হাসিনা রবট নিয়ে আসছিল না বাংলাদেশে, সুফিয়াকে রবট বুঝান। রবট দেখতে মনে হয় যেন মানুষের মতো কথা বলে, हाँटा चला करे हाथ पाओ नाड़ाय किन्तु निजेर कोनो स्वकीयता नाई स्वतंत्रता बोध नाई बरং रोबोट के जे रोबोट परिचालना करे से जे प्रोग्राम सेट करे देय रोबोट एर बाहिर कोनो प्रोग्राम ग्रहण करते पारे ना ठीक सीस एकजन रोबोट ওনাকে সরকার যে প্রোগ্রাম সেট করে দেয় এর বাইরে কোনো কাজ করতে পারে না উনি রোবট সিসি বলা ভালো হয় ওনাকে রোবট সিসি কি কথা ঠিক আছে না ভাই ইবিএম পদ্ধতিতে নির্বাচন করতে চায় নির্বাচন করবে দল এদেশের জনগণ জনগণের মতামত নিয়ে एबीएम सेट करा चाहिए जो एबीएम सेट करें जनगणर बाहरे ताहले मने करते हबे आपनि रोबट आपनि देशे सुस्थ निर्वाचन चान ना बरং आपनि आवामी लीग के क्षमता बसार नतून परिकल्पना ग्रहण करते चान इबिएम इलेक्ट्रनिक भोटिंग मेशिन आमी बोली इलेक्ट्रनिक बाटपारी मेशिन इबिएम इलेक्ट्रनिक बाटपारी मेशिन এটা ভোটিং মেশিন না এটা বাটপারি মেশিন কাজেই বাংলাদেশের জনগণ এই ইলেকট্রনিক বাটপারি মেশিন দিয়ে আগামী নির্বাচনে নির্বাচন করতে দেবে না ইনশাআল্লাহ পুরো বরিশালের মানুষ আগামী নির্বাচন এক যুদ্ধের ময়দান কায়েম হবে ইনশাআল্লাহ ভোটের যুদ্ধ অংশগ্রহণ করব হ্যাঁ যুদ্ধ তো ঘুমিয়ে ঘুমিয়ে হয় কথা ঠিক না ঘরে বসে বসে যুদ্ধ হয় যুদ্ধ করার জন্য ঘর ছাড়তে হয় বিছানা ছাড়তে হয় ছেলে ছাড়তে হয় মেয়ে ছাড়তে স্ত্রী ছাড়তে হয় ঘুম নষ্ট করতে হয় আগামী নির্বাচন এক যুদ্ধ এই যুদ্ধ অবতীর্ণ হব কাজে যারা এই যুদ্ধ করতে চান যুদ্ধের সৈনিক হিসাবে নিজের নামকে কাফলায় লিপিবদ্ধ করতে চান তাদের ঘুমালে চলবে না খেলে চলবে না হাঁটলে চলবে না দোকানদারি করা যাবে না ব্যবসা বাণিজ্যের মধ্যে লিপ্ত থাকলে চলবে না বলে যুদ্ধের ময়দানে সব সময় অবিচল থাকতে হবে যুদ্ধ করতে হবে ইনশাআল্লাহ প্রিয় ছাত্র ভাইরা আমার আমি দেখেছি গত নির্বাচনেও ছাত্র বন্ধুদের ভূমিকা প্রশংসনীয় আল্লাহ শুকর আল্লাহ শুকর যেই যে অঞ্চলে আমার ছাত্র বন্ধুরা দায়িত্ব পালন করেছে সুশৃঙ্খল সুন্দর তাদের কাজকর্ম আমার কাছে প্রশংসনীয় আমি বিশ্বাস করি রিসাল ছাত্র আন্দোলন শক্তিশালী হয় তো ইসলামী বিপ্লবকে কোনো নাস্তিক শক্তি বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ এই রিসাল ছাত্র আন্দোলন শক্তিশালী হতে হবে আগামী নির্বাচন উত্তীর্ণ হতে হবে বিজয় লাভ করতে হবে এবং যার যা শক্তি আছে সমস্ত শক্তি নিয়ে ইনশাআল্লাহ নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে কি রাজি আছেন ইনশাআল্লাহ ওদেরকে কোনো অবস্থাতেই খালি মাঠে গোল দিতে দেয়া যাবে না ওরাও মানুষ আমরাও মানুষ ওদেরও চক্ষু আছে আমাদেরও চক্ষু আছে ওদেরও হাত আছে আমাদেরও হাত আছে ওদেরও পাও আছে আমাদেরও পাও আছে ওদেরও শরীর আমাদেরও শরীর ওদেরও রূহ আমাদেরও রূহ কিন্তু ওদের মধ্যে ঈমান নাই আমাদের মধ্যে ঈমান আছে ওদের মধ্যে কি নাই আমাদের মধ্যে যদি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে সামনে প্রসার হতে পারেন কোন শয়তানি শক্তি আপনাদের সামনে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ হুঙ্কার দিতে হবে আন্দোলন করতে হবে সংগ্রাম করতে হবে বিপ্লব করতে হবে আগামী নির্বাচনে যদি কেউ চুরি করতে আসে ডাকাতি করতে আসে যেরকম করেছে মেয় নির্বাচনে ওদের কালো হাতকে ভেঙে দিতে হবে গুঁড়িয়ে দিতে হবে কাজে আসুন আমি ছাত্র আন্দোলনের প্রত্যেকটা বন্ধুকে বলবো সোচ্চার হন উদ্যমী হন রক্তের মধ্যে গরম নিয়ে আসেন ভিজা বিলাইয়ের মতো এরকম বসিয়া থাকলে ঈশা ছাত্র আন্দোলনের ছেলে হওয়া যাবে না তাদের মধ্যে গর্জন শিখতে হবে কি কথা ঠিক না ইনশাআল্লাহ আগামী নির্বাচন ইসলামের পক্ষে নির্বাচন হবে ইনশাআল্লাহ এক যুদ্ধ হবে সেই যুদ্ধে আমাদেরকে বিজয় করতে হবে বিজয় অর্জন করতে হবে ঘরে ঘরে এখন থেকে দাওয়াত শুরু করতে হবে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে আগামী সেই যুদ্ধ অংশগ্রহণ করে বিজয় ছিনিয়ে আনার তৌফিক আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।